হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, আমি চলে এসেছি হরিশার হাটে। হরিশার এত বড় শাড়ির হাট রয়েছে যে হাটে তুমি সব রকমের শাড়ির কালেকশন পেয়ে যাবে। তো এখানকার খুব সুন্দর সুন্দর শাড়ির কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি, তো থাকো আমার সাথে আর পুরো ভিডিওটা ওয়াচ করো। এই হাটটা কোথায় বসে, কখন বসে, কটার সময় বসে, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিওতে আমাকে উৎসাহ যোগাবে। তাহলে থাকো আমার সাথে আর ভিডিওটা এনজয় করো। দেখো, প্রথমেই চলে এসেছি একটা জামদানি। এটা 750 আর পাশেরটা দেখো, এই দোকানে কিন্তু জামদানির প্রচুর স্টক রয়েছে। এগুলো কত করে? 650। এটা কত? 750। 750। সামনে বিয়ে আসছে, 750। গায়ে হলুদের জন্য দারুণ শাড়ি। শেফালী শাড়ি সেন্টার, এটা তোমরা একতলাতেই পেয়ে যাবে। আর এই যে কন্টাক্ট নাম্বার রয়েছে, এটা জালবন্দি, তাই তো? এটা কি 650? এটা কি জালবন্দি বললে না? জালবন্দি 650 জামদানি। এটা আঁচলটা, ওটা বদি গেল। এটা কি ঢাকায়? কালকি ঢাকায়। এটা কত করে? 1450। খুব সুন্দর কিন্তু শাড়িটা, দারুণ। এটা আঁচলটা কালকি জামদানি। এই যে মৌচাক জামদানি, কত করে এগুলো? 750 টাকা। প্লেট কালার আর পিঙ্ক আর ইয়েলো দিয়ে। এখানে কিন্তু সব পাইকারি বিক্রি হয় না খুচরো? পাইকারি মানে কটা নিতে হবে? কটা নিতে হবে পাইকারি? মানে দু চার পাঁচ পিসে নেয় অনেকে, আচ্ছা আচ্ছা। দাম হেরফের হবে তো নিশ্চয়ই? যত বেশি নেওয়া হবে দামটা কমিয়ে যায়। 4 টাকা 5 টাকা এদিকে এক পিস বিক্রি হয়, আর এটা কি গো? চান্দ্রি। কত করে? 1150 ভ্যারাইটি রয়েছে। এটা কেন কত বললে? 1350। আর এটা কি? অর্গানজা। কত করে? 900 টাকা। কত? 1500? 900। কালার ভ্যারাইটি হ্যান্ডলুম, কপার হ্যান্ডলুম। Thank you.
900 করে। দেখো কপার হ্যান্ডলুমের কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। খাদি কত করে? 850। আর এটা কি শাড়ি? চান্দ্রী বাটি। চান্দ্রী বাটি কত করে এগুলো? 1250। 1250। এটা কত? এটা চান্দ্রী বাটি 1350। 1350 চান্দ্রী বাটি। এই দোকানটা রয়েছে দোতলাতে, সিঁড়ি থেকে উঠে সামনে তাকালেই দোকানটা তোমরা দেখতে পাবে। আর এই দেখো কন্ট্যাক্ট নাম্বার এই যে দিয়ে দিলাম, যদি তোমাদের দরকার হয় যোগাযোগ করতে পারো। দেখো চলে এসেছি আর একটা শাড়ির দোকানে। এই শাড়িগুলো কত করে দাদা? 550। এগুলো কি শাড়ি? লিলেন। 550। আর এটা? এটা কোটা। কোটা শাড়ি বড় হচ্ছে না দামি। কত এগুলো? 350। ব্লাউজ পিস আছে? এটা তো ব্লাউজ পিস আছে। 350। কালার ভ্যারাইটি রয়েছে কোটা শাড়ি। আর এটা কি শাড়ি? এটা লিলেন বাচ্চা। কত করে এগুলো? 550। এই দোকানটা তোমরা একতলাতে পেয়ে যাবে। তোমরা শিয়ালদা থেকে অটোতে করে বা বাসে করে এই মার্কেটে আসতে পারো, আবার হাওড়া থেকেও বাসে করে আসতে পারবে। খান্না মোড়ে নামবে, নেমে একটু হেঁটে এলেই মার্কেটটা পেয়ে যাবে। আর বিধাননগর থেকে কীভাবে এই মার্কেটে আসতে হয় তার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখো আসতে তোমাদের সুবিধা হবে। 650। পালক বেনারসি। আর এই বাটিকগুলো কত করে? 350। আর ছাপাগুলো কত করে দাদা? 230 থেকে স্টার্ট হয়েছে। তোর ফোন কর দেবে। দিদি ভালো আছো? 240। এগুলো কি মলমল? কত করে এগুলো? 250 করে। 250 মলমল। রবিবার দিন রাত 8টা থেকে সোমবার দিন সকাল 10টা পর্যন্ত তোমরা এই মার্কেটটা পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের দুটো ভালো কমেন্ট আমি পড়ে শোনাবো নেক্সট ব্লগে। আর যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোয়ারিজ থাকে সেটাও জানিও। দেবমিতা পোদ্দার কমেন্ট করে জানিয়েছে যে তার ভিডিওটা খুব ভালো লেগেছে, আর চুড়িদারের পিস এই হাটে কোথায় পাওয়া যায় সেটাও দেখাতে বলেছে। অলরেডি চুড়িদারের পিসের কালেকশান আমি কিন্তু শেয়ার করেছি আমার চ্যানেলে, তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি দেখে নিও, আশা করি ভালো লাগে। এই জামদানিগুলো কত করে? এই যে টানানো রয়েছে 950। কপার জুড়ি তাই তো? 650। সুস্মিতা তানিয়া রিনা আমার বন্ধুরা জানিয়েছে যে আগের ভিডিওটা তাদের খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে, আরও কি করলে খুব ভালো লাগবে তোমাদের সেটাও তোমরা কিন্তু জানিও। যদিও সুস্মিতা কিছুটা জানিয়েছে, আর একটু ডিটেলে জানালে বেশি ভালো হয়। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে, সমস্ত মার্কেটের আপডেট পাওয়ার জন্যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো। নেক্সট ব্লগে আর একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ আনন্দে থেকো। টাটা।